মাগুরা থেকে কুষ্টিয়া যাওয়ার পথে আমার বেশ কয়েকটা দিন ইসলামিক ইউনিভার্সিটিতে থাকা হয়েছিল এবং সেখানে আমি ছিলাম আমার বন্ধু মাসুদ এর রুমে। এইভাবে কেন বললাম কিছুক্ষণ পরে টের পাবেন, কিন্তু এই ইউনিভার্সিটিতে আইসা আমার ফার্স্টে দুটো অবজারভেশন হইল, এক এই ক্যাম্পাসটা সুপার টুপার পরিষ্কার, আর দুই আয়তনে ছোট্টখাট্ট হইল এই ক্যাম্পাসটা খুবই সাজানো গোছানো। এটা হচ্ছে ইবি সেই পেয়ারা বাগান যেখানে মানুষ জোড়ায় জোড়ায় খাওয়া দাওয়া করতে আসে। তবে এই দুইটা বেসিক অবজারভেশন যদি আমরা বাদও দেই, আরো পাঁচটা জিনিস আছে যা ইবিকে অন্যান্য ক্যাম্পাস থেকে আলাদা করে। সো লেটস হ্যাভ এ কুইক ট্যুর। হে, ওয়েলকাম টু ইবি ক্যাম্পাস। এবং আজকে আমি আপনাদেরকে জাস্ট পাঁচটা রিজন বলবো যেই কারণে হচ্ছে আপনার এই ইবি ক্যাম্পাসটা ইউনিক। নাম্বার ওয়ান, সাউথ এশিয়াতে যে সকল ইউনিভার্সিটিগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় মসজিদ হইল ইবি ক্যাম্পাস, এবং আমার এই ছোট্ট লেন্সে এত বড় মসজিদটা আটকেছে না। নাম্বার টু, এখন পর্যন্ত আমার যতগুলো লাইব্রেরি দেখা হয়েছে এইখানকার লাইব্রেরির যে নাম সেটা সবচেয়ে অদ্ভুত লাগছে আমার কাছে। ইট হ্যাজ দ্য মোস্ট উইয়ার্ডেস্ট নেম আই হ্যাভ সিন সো ফার, খাদেমুল হারামাইন বাদশাহ ফাহদ বিন আব্দুল আজিজ কেন্দ্রীয় গ্রন্থাগার। নাম্বার থ্রি, ইবি ক্যাম্পাসে আসলে আপনি 100% কনফিউশনে পড়ে যাবেন যে আপনি আদৌ ঝিনাইদহ হয়ে আছেন নাকি কুষ্টিয়াতে। আমি মূলত একটা নোম্যান্স ল্যান্ডে দাঁড়ায় আছি, ঠিক ওই পারে হচ্ছে আপনার কুষ্টিয়া আর আমার পিছনে হচ্ছে ঝিনাইদহ। যদিও ইসলামিক ইউনিভার্সিটিকে সবাই হচ্ছে কুষ্টিয়ার দাবি করে, বাট এরা কিন্তু দোনোটাই শেয়ার করে, মানে হলের যে অংশটা সেটা হচ্ছে ঝিনাইদহে আর মেইন ক্যাম্পাসটা হচ্ছে আপনার কুষ্টিয়াতে। এবং আমার দেখা সবচেয়ে উইয়ার্ড ভৌগোলিক স্থান যদি কোনো ইউনিভার্সিটি থাকে তাহলে সেটা হচ্ছে এইটা। নাম্বার ফোর, মনে করেন আপনি ইবি ক্যাম্পাসে আছেন এবং আপনি ভ্যানওয়ালাকে বা রিক্সাওয়ালাকে 1-2 টাকার কয়েন দেওয়ার চেষ্টা করতেছেন, তাহলে আপনি সফলভাবে ব্যর্থ হবেন, কারণ এখানে 1-2 টাকার কোনো কয়েনই চলে না এবং সেটা কমপ্লিটলি অঘোষিতভাবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার বন্ধু মাসুদের রুম খুবই অদ্ভুত এই রুম। এখানে সবাই খালি গায়ে আসে লুডু খেলার জন্য, এবং এই লুডু খেলার দ্বারাই নির্ধারিত হয় যে আগামীকাল সকালে নাস্তাটা কে করাবে, এবং সেইখানে মাসুদকে অদ্ভুত নামে ডাকা হয় এবং তারা একটা অদ্ভুত টোনে কথাবার্তা বলে। খেসড়ি পাঁচ বাজি এবং আপনাদের যদি কোনো মজাদার গল্প থাকে তাহলে আমার সাথে অবশ্যই শেয়ার করবেন, কারণ খুব সম্ভব আমার ইবি ক্যাম্পাসে আবারও আসতে হইতে পারে। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, স্টে ওয়েল।